75তম বন মহোৎসব উপলক্ষে জয়পুর বনখণ্ড পক্ষরু মাঙ্ক পাই গছটিয়ে কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে। এই বৃক্ষরোপণ কার্যক্রমে স্থানীয় বিধায়ক শ্রীযুক্ত তারা প্রসাদ বাহিনীপতি মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে বৃক্ষরোপণ করা সহ সমস্ত জনসাধারণকে বৃক্ষরোপণ করা আহ্বান করেছিলেন। এই অবসরে কোলাব জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অধীনে জয়পুর সতীগ্রা ড্যাম নিকটে 4 হেক্টর জমিরে 5000 ঔষধীয় বৃক্ষ রোপণ করা যাবে এবং উক্ত পরিবেশটি জয়পুর বন বিভাগের পূর্বতন বন কর্মচারী স্বর্গত প্রসাদ কুমার সামন্তরায় নামে নামকরণ করা যাবে বলে বিধায়ক কহিলে। এসহ পরিবেশ রক্ষা করা অধিক রু অধিক বৃক্ষ রোপণ করে মানব জাতি সুস্থ রাখা সে উপস্থিত জনসাধারণ আহ্বান করেছিল। তবে জয়পুর বনখণ্ড অধিকারী শুভেন্দু কুমার বেহরা দেওয়া সূচনা মুতাবক বর্তমান সুদ্ধা 3000 ঔষধীয় বৃক্ষ রোপণ কার্য সরিছে। আগামী দিনরে আহুরি 2000 বৃক্ষ রোপণ করা যাবে বলে সে কহিছন্তি। কোরাপুট জেলার যে জঙ্গল ছিলা সে জঙ্গল আজ নাহি, সেথিপাই তাকে প্রয়াস করা যাচ্ছে। এইটা 4.5 হেক্টর পাখাপাখি 10 একর জমি রে গছ লগা যাব। সে গছ বি আকাশিয়া গছ নুহ, এটা লিম গছ, সাড়া বাড়া পণস এবং তেঁতুড়ি লিম্ব বউল যেটা কি লোককে আবশ্যক, সে পবনরে লোক যেন সুস্থ হবে। ঔষধীয় গছ লগাইবা নিষ্পত্তি নিয়া হয়েছে এবং তা সহিত বড় কথা হল এই বিভাগের জনে বরিষ্ঠ কর্মচারী প্রশান্ত সামন্তরায় কোরাপুট অভিভক্ত কোরাপুট জেলার ওড়িশার সমস্ত জানন্তি তাকে গীত গাইবা বিষয় নিয়ে আমি যে স্থানে আজ ঠিয়া হয়েছি এটা হচ্ছে অর্বান ট্রি প্লান্টেসন এরিয়া। এটি 5000 বৃক্ষ রোপণ করা যাচ্ছে। এটা হচ্ছে ইরিগেশন ল্যান্ড, অছি এলো ড্যাম সাইড। এটা এটি আমি আমার 4 হেক্টর জায়গায় 5000 বৃক্ষ রোপণ করা যাব এবং এই স্থানকে আমার মাননীয় বিধায়ক জয়পুর আমার প্রশান্ত সামন্তরায় পূর্বতন বন কর্মচারী তাঁর নাঁরে নামিত করেছেন। তেমন খুশির কথা এই জায়গায় আমি বিভিন্ন ঔষধীয় বৃক্ষ রোপণ করব। এপর্যন্ত 3000 বৃক্ষ রোপণ সরলা, আউ 2000 বৃক্ষ আউ 2-3 দিন ভিতরে লগা যাব। তেমন আমি এই জায়গায় হরিড়া বাহাড়া অঁলা জামু শিশু অন্যান্য যেতে প্রকার আমার ঔষধীয় বৃক্ষ আছে আমি রোপণ করব। জয়পুর রবি নায়কঙ্ক রিপোর্ট, সময় লাইভ।